দালালের অভাব নাই, খালি ভারতের দালাল দেখেন, আমেরিকার দালালের অভাব নেই। কারণ আমাদের সমস্যা কোন জায়গায়, হাসিনা থাকতে করছে ভারতের দালালি, আমরা দালালি করতে দেই নাই, ভারতের বিরোধিতা করছি, সব কটারে ধরছে জেলে। এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে, আমরা কি সহ্য করবো নাকি? স্বাধীন মুসলমানরা কি? আরে এনে কই বইব প্রেক্ষাতার মধ্যে, নিজের বুঝটা খালি বুঝেন, যে যেমনি দাঁড়াইছেন এমনি থাকেন, কোথায় বসবে এখানে? আমি দেখছি না, এটি কাদা, সব কাদা এখানে। এই সব ঠিক ঠিক চিল্লাইতে হবে। আরে ভাই, আমি যেটা বলি বুঝা শুনে বলি, আপনারা ঠিক না বললেও ঠিক, আবার ঠিক। আরে শুনেন, এই রসম বন্ধ করা দরকার। আপনারা তো সাহাবাগি ফরিদুদ্দিন মাসুদের পক্ষে বললেও কইবেন ঠিক, আশ্চর্য লাগে। আপনারা যদি সাহাবাগি ফরিদুদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও কইবেন ঠিক, আর আমগরে গালাগালি দেওয়া শুরু করবেন। যেই ব্যক্তি সাহাবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয়, আল্লামা সাইয়েদি রহিমাহুল্লাহর ফাঁসি ছায়, এই ব্যক্তির পক্ষে কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। এরপরও আপনারা কোন ঠিক, জাতি নিয়ে বড় হতাশ, এটাও ঠিক। এই এত ঠিক বলার দরকার নেই, প্লিজ একটু চুপ করে মনোযোগ দিয়ে শুনেন। কি শাহবাগী ফরিদুদ্দিন মাসউদ, যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে 100,000 মুফতির ফতোয়া খুঁজে, যেই ব্যক্তি আল্লামা সাইয়েদি রহিমাহুল্লাহর মতো ব্যক্তি, যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বইরে রাখছে, জেলে মারছে পর্যন্ত, এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদুদ্দিন মাসুদ, এই ভিডিও পর্যন্ত আছে, আছে না? এখন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালই হয়ে গেলেই ফরিদুদ্দিন মাসুদের আল্লামা বানিয়ে দিতে হবে, ফরিদুদ্দিন মাসুদকে বুজুর্গ বানিয়ে দিতে হবে, ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এ ইসলামের শত্রু, নাউজুবিল্লাহ। এর পক্ষেও আপনারা ঠিক কইবেন, আমরা জামু কই, আমরা জামু কই? আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু, অমুক দলের বন্ধু, ভাই পায়ে হাত ধরে বলি, আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা। এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয়, উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ, কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ? গণতন্ত্রের পক্ষে, নাউজুবিল্লাহ। আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না, উম্মাকে ইমান, দাওয়াত এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই। এই জন্য সব কিছুতে ঠিক বলার দরকার নাই, শুধু শুনবেন, মাঝে মাঝে প্রয়োজন হইলে ঠিক বললেন, কথাটা ভালোভাবে বুঝেন। ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো? এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই, কথা কন না? এখন এইটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা হুজুররা লাগছে, ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা হুজুররা লাগছে, তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই, আপনি দিনই বুঝেন নাই, এখনো ইমান বুঝেন নাই, আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন, আপনি দিনই বুঝেন নাই। ফরিদুদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয়, তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষে রূপ থাকবে, আশ্চর্য কথা। এই জন্য সব কিছুতে ঠিক বলার দরকার নেই, একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি। আপনারা শুনছেন কিনা, চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কৌমি জননী খেতাব দিয়ে হাসিনারে পুরা কৌমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য, দিন শেষে নৌকা না দিয়া দিছে খতিবগিরি। এই লোক আজকে বাইতুল মোকাররম আমাদের মসজিদ, এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মোকাররমে গিয়া একটা জুতা দিয়া ডিলা ডিল, নাউজুবিল্লাহ, খলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। দেশের প্রধান মসজিদে এই গাদ্দারগুলো জুতা দিয়া ডিলা ডিলি করছে, কি শিখবে এটা থেকে, জাতি এটা থেকে কি শিখবে? খলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আরেকজনকে জুতা দিয়ে ডিল দিতে, কিভাবে পারলেন? আসলে ইসলামকে তামাশা বানানো, ইসলামকে কি বানানো? তামাশা বানানো।
নিজেদের খাহেশাত পূরণ করা চলছে। আজ ফরিদউদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে, ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে, এই ধরনের কথা বলেন। শত শত আলেম গ্রেফতার ছিল, কই এই ধরনের কথা তো শুনি নাই, আফসুস লাগে। আপনারা আজকে বাইতুল মুকাররমে গিয়া জুতা দিয়ে ঢিলাঢিলি করেন, আর এদিকে সেকুলাররা হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে, মন্দির পাহারা দেওয়ার সবক দেন। এ মিয়া ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য, ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা, আর আজকে কি কর ভাই মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না, মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা। যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই, হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনিভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে, আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন না? আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? বড় আফসুসের বিষয়, ইমানি গাইরত নাই। মাসালা বুঝেন মুফতিয়ানে কেরাম আছেন, যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া এ ট্যাক্স না, যারা মুসলমানও দেয় হিন্দুও দেয় বৌদ্ধও দেয় খ্রিস্টানও দেয়, ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়াহুমসাহিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেওয়া হয়, যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই, নত যেন হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে? তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হইছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় হাজিরিন, স্পষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? হচ্ছে কোথায়? একই সময়ে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি, বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই, একই সময়ে বাইতুল মুকাররমে হাসিনার দালাল, হিন্দুত্ববাদের দালাল, কওমি জননী খেতাব দেওয়া রুহুল আমিন সাহেব এখানে আইসা বাইতুল মুকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায়, আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে, সব কিছু একই সূত্রে গাঁথা, সব কিছু একই সূত্রে গাঁথা, আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, হতেছে, হচ্ছে, হচ্ছে, চলতেছে। এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা একটা দলের নাম, আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মাই ইয়াকুলু আমান্না বলে আমি তো ঈমান আনছি, কি আনছি? আমি ঈমানদার, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তিলাওয়াত করি, মিলাই দেখেন একটু, আল্লাহ বলতেছে 1500 বছর আগে এখন মিলান, কি কয় মানুষের সামনে কয় মাই ইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তিলাওয়াত করি, কিন্তু হাকিকত কি? আলেমদেরকে আমি গ্রেফতারও করি, গুলি করে মানুষ মারি,
ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করে। করছে কি করে নাই? কত বড় নির্লজ্জ দেখেন। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি। কত বড় নির্লজ্জ, মানুষ মরে যাবে এই জন্য কি করছে চলে আসছে। তো শত শত ছাত্র যে মারলো এটি কেরাম আসছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে, সুবহানাল্লাহ, কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে? কল্পনাও করতে পারছেন? কিন্তু আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাস ছিল, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমিন। আল্লাহ বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ, আল্লাহ কি গাফেল? গুড়ি তো ছেড়ে দিছে কিন্তু সুতা কোথায়? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেন নাই। আরে হাসিনার চাইতে ফিরাউন আরো বেশি সময় পাইছিল। আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে দৌড়ে ক্ষমতা হারায় গেলে ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়, কি হয়ে যায়। এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যাব, কথা মনে হয় বুঝেন নাই। মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে, ক্ষমতা নাই। এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখনো আসি। আসি রে ভাই আসি, তাহলে কেমনে কি কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আসি, ছেদ করে ঢুকে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন আমিনান নাস মান ইয়াকুলু আমন্না বিল্লাহ অবিল্লাউমিল আখির, যে এরা মানুষের সামনে বলবে আমি ইমান আনি, আমি মুমিন, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আখিরাতের উপর ইমান আনছি, আল্লাহর উপর ইমান আনছি, কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে। হিন্দুত্ববাদীদেরকে কি মানে? প্রভু মানে। এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না, তখন এরা কি কয় জানেন? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এরারে আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা কয় আয় হায় কয় কি? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী। মিলায় দেখেন যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে তারা লাডি সুডা রড তারপরে বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। কি সমাবেশ? আপনারা সব ভুলে গেছেন, হেলমেট পইরা রামদা রড বাঁশ পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে? রড রামদা হেলমেট পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে? মানুষকে পিটায় মারা এটা কি শান্তি সমাবেশ? ওই যে আল্লাহর কথা মিলাম ওয়াইদা কিল আলহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এরা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টি করে। এখন কতগুলো তো পালাইছে, যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া। কি করে হেরা আগে কইতো গুজব গুজব, এখন এরাও হয়ে গেছে গুজবের মেশিন। এত গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে। আমাদের প্রবলেম কি জানেন, আমরা যারা গার্মেন্টস সেক্টরে জব করি চিন্তায় থাকি একটা ভাইরাল হুজুর আসবে কিছুক্ষণ একটু দেখবো, তারপরে দুলে সাল্লে খায়া নামাজের খবর নাই, ঘুমায় যাবো সোয়ালে অফিসে যাবো। যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইসে একটু কয়েকটা কথা শুনি, শুনে তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে ঘুমায় যেতে হবে। মানে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে, আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে, দেশের মুসলিমদের অবস্থা কি হবে তার কোনো খেয়ালই তার নেই। এ এক আশ্চর্য জিনিস, আমরা এত অসচেতন, সচেতনতা আমাদের নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একটু সচেতন হন, একটু সচেতন হন। হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে
খুব প্ল্যান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শুনেন, আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই, বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আয়না বসানো এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে, কথা বুঝছেন? আমি মনে হয় বুঝাইতে পারিনি। সিরিয়ার অবস্থা কি? সিরিয়ায় বাশার আল আসাদ আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে, কিন্তু কীভাবে সেটা ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে। যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোনো প্ল্যান করে, বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই হিরস্র আন্দোলন থাকবে না। অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সুযোগই নেই, এটা হলো রাজনৈতিক পরিস্থিতি। তাইলে কি হবে এদেশে? এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে, বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে, ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে। আসলে দিন শেষে আমার আপনার কথা, আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ, রসুল তো বলেই গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রসুল এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে, মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিমরা। দিন শেষে বিজয়ী হবে কারা? পার্বত্য চট্টগ্রাম আমাদের। শাহ জালাল মুজাররাদি আমিনী যেখানে শুয়ে আছেন, এ ভূখণ্ড কাদের? শুনে না কথা, কাদের? আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কসম, আল্লাহর এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে। সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন, আল্লাহ কসম, আল্লাহ, সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন? বীর বলবেন। আমরা চাই এজন্য ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, মাহফিল বলিতে হোক, সব জায়গায় এই তন্ত্রমন্ত্রের কবর দেওয়ার কথা বলি। এই তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয় হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে, এই বুটের মাধ্যমে আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই, আগামী দিনেও হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, এজন্য বলি সতর্ক থাকো। প্রিয় উম্মাহ, সবাইকে পাবো না, কিছু পলাবে, কিছু আবার রাজাকার হয়ে যাবে। পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না? আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম, আমার আত্মীয়, বলছিলাম আচ্ছা বলেন তো, সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে, আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে? এই আল্লাহর বান্দা বলছি, একটু ঘুরায় পেছায় বলছি যে সাবধান, আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না, সত্য যেটা এটা বলিয়েন, পরিস্থিতি বুঝে বলিয়েন। কই হুজুর সত্যি ঘুমুক? আমি কিছু বলেন তো, পাই আওয়ামী লীগ ভারতের পক্ষ নেব। এবং এটাও বলেছেন উনি, আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা, উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই, এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। ভারত হামলা করবে বাংলাদেশে, তারা হামলা করবে কই? বিএনপি জামাত হেফাজতের বাড়িঘর। ও প্রিয় উম্মাহ, তাইলে এই গণতন্ত্র আমাদের কী দিল? ভাই ভাইয়ে শত্রুতা, তাই তো? এই গণতন্ত্র আমাদেরকে কী দিল? ভাই ভাইয়ে, বাবা ছেলে, বাবা ছেলে শত্রুতা।
আপনি কি মনে করেন? আমরাও বুঝ, আপনারা সব বুঝেন? গণতন্ত্রের প্রণেতা, গণতন্ত্রের প্রথম, এই ডেমোক্রেসি প্রথম যিনি এসেছে তার নাম হলো জর্জ রোসো, আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। আপনার কি মনে হয় জর্জ রোসো, আব্রাহাম লিঙ্কন এরা খুব বোকা? এরা বোকা? গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য? নাউজুবিল্লাহ, এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে, খিলাফতকে ধ্বংস করে, ইসলামী শরিয়াহকে ধ্বংস করে, সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য। আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে, দেখান। আগামী 100 বছরে হবে না, লিখে রাখেন। অতএব আসুন, আমাদেরকে ভুল বুঝবেন না, আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, ফিরে আসবেন। এই তন্ত্রমন্ত্রের দলগুলো, তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক, সেকুলার দল হোক, এ সমস্ত যুবকেরা একদিন ফিরে আসবে, আল্লাহ কসম আল্লাহর ফিরে আসবে। কি মনে করেন? হাসিনা থাকতে, হতাশ, এখন খুব আশাবাদী না। প্রকৃত শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ প্রতিষ্ঠা কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না, আসবে না, আসবে না। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। খুদাই বিধান আসার আগ পর্যন্ত দুঃখ বেদনা ভুলবার সুযোগ নাই, কষ্ট কমবে না, বাড়তেই থাকবে। রান্দা চিনেননি? রান্দা, রান্দা চিনেন? ওই যে কাঠ, আমাদের নেত্রকোনায় কয় রান্দা, আপনারা কী কন? ওই যে আতুর বাডাল রান্দা, ওই যে কাঠ জেরে দে সোজা করে চেয়ার কিংবা টেবিল খাটের বানায় যে কি কয়? না না না, যদি সমান করে যে সাইচ নেত্রকোনায় কয় রান্দা? রান্দাজ আচ্ছা যাই হোক, এনে মনে হয় আমার মনে হয় নেত্রকোনায় সঙ্গে লুকি বেশি রান্দা, বুঝেন তো? তো এই রান্দা দিয়া এক লোক চেয়ার বানাবে খুব সুন্দর করে, তো মিস্ত্রি নিয়ে আসছে, মিস্ত্রিরা বলছে রান্দা নিয়ে আসছে, খুব সুন্দর করে করতে চেষ্টা করছে, পারে না। যে ব্যক্তি বানাবে তার উঠছে রাগ, হয় নাই। আরেকটা শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে আসছে, সেও চেষ্টা করছে, পারে না, তারাও বাদ দিছে। দেশের বাইরে থেকে মিস্ত্রি নিয়ে আসছে, চেয়ার সুন্দর করে বানাতেই হবে, সেও আইসা অনেকক্ষণ চেষ্টা করছে, পারে না। হঠাৎ করে সে রান্দাটা উল্টাইছে, উল্টায় দেখে রান্দার নিচে তেরা বেকা। সারা জীবন এই রান্দা দিয়া যত ভালো মিস্ত্রি ঘষা মাজা করুক, সুজা হবে, চেয়ার ভালো হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিয়া, প্রিয় উম্মাহ, ও আমার প্রিয় জাতি, ওই তেরা বেকা রান্দা দিয়া যেমন সারা দিন ঘষলে সুন্দর চেয়ার বানানো সম্ভব নয়, তেমনিভাবে এই আব্রাহাম লিঙ্কনের প্রণীত এই গণতন্ত্রের ধ্বজাধারীদেরকে দিয়া যতই সরকার পরিবর্তন হোক, ইসলাম দিন কখনোই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে না।